ছিলেন আমরা
যদি ব্যবসা করেছিলেন, এখানে আমি নতুন আসি না, রোদ পড়া আগের থেকে আসি অন্তত হাত দিই ওখানে যাবে, কারণে এখানে প্রোগ্রাম হয়েছিল যাওয়ার সময় আমি হজরতে বলছি দিদিমার সাথ আসছে জুমা ওখানে হবে, এখানে রাষ্ট্রকে যদি একটু দিদিমার সাথে পরিদর্শন করা যায় ভালো হবে, হজরত ঠিক আছে এইখানে আসছিলেন মাঝে সাফাই করতেন তাহলে তোরা আমি বললাম যে অবস্থা দেখা যায় অবস্থা কারণ তাড়াতাড়ি দুধালায় উঠে কুসুম কান লাগায় আমি নিজে সাতুনিয়া এমাত্র অনলাইন ইসলাম এক ইতিহাস শুধু এটুকু করতে চাই যে আমি এখানে আসছি, অন্য জায়গায় না আসলে এখানে আসতাম, বিভিন্ন কারণের একটা ছিল যে একটা লোক বোধহয় মসজিদের আশেপাশে কবর মধ্যে শুয়ে আছে, কি নাম নাম বলে এই জায়গা আমি করেছি আমি বুঝছি না, যদি উনি থাকতেন বা উনার ধারাবাহিকতা রক্ষাকারী কেউ থাকত বাংলাদেশে জানাবে ওনার জিকিরের জেলার কারণে নোরের কারণে জন্মপুরে কষ্ট এবার তার বৃদ্ধি ব্যাপার আমার মনে আছে মোহাম্মদ নবী এখানে বসা আছেন জামাত দ্বারা উনি আমাকে বলছিলেন হুজুর আপনি পরস্পরে একবার আসতেন কোটি আমার ব্যাপার ছিল না ব্যাপারটা ছিল না, এরপরে যারা আসতেন সবার সঙ্গে সম্পর্ক প্রতিবারই আমি গেছি বয়ান করছেন মধ্যে দেশের পরিস্থিতির কারণে আমি বাহিরের সব মনসুখ করে গেছি খুব কম যাই কারণ তো আপনার জানেন যারা দায়িত্বের কারণ অনেক চিন্তা ভাবনা করে আমি খুব আগের থেকে মুক্তার ভাবে চলি আমার এই দিনটা তো বেশি হয়ে যায় যে অনেকে আমার সম্বন্ধে ভাবতে পারে না যে উনি কি করতে চান এরম ধারণা আছে আপনার গুলিটা পেলে যে মানুষ অস্থির না এই যে আমি মহান সুন্দর কথা বলে গেছে এখানে বসে নিয়াদের কথা তো বলছে এটা একটা বেজদার কথা নিয়াদ সরকার দেশ কাম করছে আপনারা জানেন নবী আলাইহিসসালামকে দয়া করার জন্য রক্তাক্ত করেছে ওইটা বলে দিলে মনে আমি তো খালি ওইটার দিকে তাকে কথা বলার সময় আসবে ইনশাআল্লাহ যদি জায়গা থাকে ওগুলো তো অনেক সমাজের মধ্যে অনেক কিছু কিন্তু আমাদের যে সমাজটা মাদ্রাসার সমাজ ছাত্র উস্তাদদেরকে নিয়ে এটি যে সমস্ত বৈশিষ্ট্য তার মধ্যে একটা হল একটি এটাকে ইমান বলা হয় ইস্তেকাম ইমান আর একদিন তবলিগ আরম্ভ করে ইমান ঠিক করো ইমান ঠিক করো ইমান ঠিক করো আমাদের অনেকে মজা লাগে কেউ ভালো করে না ছোট মুসলমান
আমরা সবিত্র মুসলমান, যারা মন্দিরে যাওয়ার জন্য বলে আমি খুব চিন্তা করে দেখছি যে আসলে আমাদের ইমানের ক্ষেত্রে নিয়মটা কতটুকু আল্লাহ জিল্লা শাহ তোমাদের প্রতি দৃষ্টি দিচ্ছে,
ওনার কৃষি দেওয়ার অর্থ হল রহমান সাধনা। কেন সক্ষম আল্লাহ দুনিয়াতে রাখেন না, দুনিয়াতে যদি রাখা হয় সবাই কারাগারি করে নিয়ে যাবে, সবাই না নিতে পারে জন্য আশ্রমের উপরে রয়েছে। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস কিতাবে গেলেন মুনজিরুল কাদা সর্বশেষ আসমানের মধ্যে রাখাচ্ছে খাদ্য মাংস অভাব নিলে তাজুল ইসলাম সাহেব আহমদুল্লাহ আলী ফখরে বঙ্গা আমার একজনে বলছিল খুব অভাব অভাব দূর করার সে সহজ আর সরু বাদ দিতে তখন কৃষক দশ ও মা সরু বাদ দিলে কি অভাব দূর করতে চাও তাই যে ও বাদ দেব আল্লাহর সাথে ভাব সৃষ্টি করবাব দূর হয়ে আর অন্য দিকে যদি মন যায় তাহলে হবে না, নিয়তটা এমন মজবুত যে আমার অভাব কেউ দূর করবে কে পারবে। দুনিয়াতে আমরা দেখি যদি ভাব না থাকে পাপ সাহায্য করবে, আল্লাহর সাথে ভাব পেলে কোনো অভাব দূর হয়ে যাবে। আল্লাহর সাথে ভাব করতে রাজি আছে কিনা কেমনে করবা, তোমার শব্দের সাথে আমি একটা লাগিয়েছি ভাব তৈরি করবো কেমনে ঠিক করার স্বভাব। নবী আলাইহিস সালাম বলছেন ইন্নামা উবাইসু মুআল্লিমা, আলাদা করে বলছিল ইন্নামা উবাইসু লিউতাম্মিমা মাকানা, এইটা না হল স্বভাব। মাদারাসের আসাদুজ্জায় কেরাম এটার জন্য মেহনত করবে, ছাত্র তাদের স্বভাব ঠিক করবে, আল্লাহর সাথে ভাব ত্যাগ হবে, জাহেরি বাকিরি এমনি আমলি সব অভাব করবে। এর মধ্যে এক নম্বর বিন্দু স্বভাবের আলোকে খোলা এক নম্বর তপ যেটা ব্যাখ্যা করার দরকার নেই, মাদারাসের শাস্ত্র উত্তর তাদের সামনে দরকার নেই, তপুয়া দশে আমার দরকার করবে জানবে মাত্রা জানবে মাত্রা তাদেরকে ইচ্ছা যেদিকে তুমি যাইবে তোমার সায়া তোমার পিছিয়ে পিছিয়ে যাবে আর সায়াকে ধরতে যাও সায়া এমন থাকবে জীবনে তারা জন্ম ধরবে। যেই তুমি তাকওয়া এখতিয়ার করবে যেখানে তাকওয়া বলে হত্যা তো তার তখন সব কিছু কাজে নিয়ে নিচ্ছা তোমার চাবে হয়ে যাবে, নামাজ এবাদ বিভিন্ন দায়িত্ব বলা হয়েছে না, এইগুলোর জন্য তোমার ভিতরে চাপ সৃষ্টি হবে বলা দরকার। গঙ্গী রহমতুল্লাহ আলহ ওনার বিশ্বের কাছে চিঠি লিখছিলেন, ওদের মধ্যে উনি বলছিলেন যে দুই তিনটা কথা তার একটা ছিল এই যে হজরত শরীয়ত বিয়ে করবে
তাহাজ্জুদের সময় পেশাবের চাপ দিলে যেরকম উঠে যায়, এক্সটেঞ্জার চাপ দিলে যেরকম অটোমেটিক উঠে যায়, পিপাসায় যেরকম অটোমেটিক উঠে যায়, তাহাজ্জুদের সময় হলে অটোমেটিক উঠে যায়, এমন চাপ লাগে প্রত্যেক নামাজের সময়, এমন এক্সটেঞ্জার যে আমি শুয়ে থাকতে পারি না, জিকির করতে পারি না, শুয়ে থাকতে পারি না, আল্লাহ করতে পারি। রাত্রে আমার এমন শান্তি লাগে নাই যেদিন বোখারি পড়ে দিয়েছিলাম, তখন শান্তি লাগছে। দশ এমন দরকার দিলে মধ্যেই কোরআন করছে, এখনো দিলের মধ্যে আছে। দিলকে পরিষ্কার নাম হল তাকওয়া। যেই তাকওয়া আসবে ওই যে নামাজ রোজা হজ যাকাতের ইস্তেহজা, আল্লাহ কাশ্মীরের মধ্যে বলেন ছাত্রদের শিক্ষা আছে ইস্তেহজা দরভাব আমল করা, চাপ সৃষ্টি হওয়া বহুত বড়ই নিয়ামত। গঙ্গাই বলছেন যে খারাপ আদল হয়ে ওই সময় ওই আদল করতে হবে, এটা পাগল হয়ে নিজেই অনেকগুলো কথা বলছে আবাদতটা, কিন্তু আছে তাই শেষ করে তাহলে যদি ইতিহাস করা যায় ছাত্রদের জন্য, উস্তাদের জন্য অনেক জরুরি, তাহলে বাকি আমাদের কথা বলতে হবে। কেন চাপ হয়ে যাবে, চাপ সৃষ্টি হবে, তাহার জন্য শুয়ে থাকতে পারবে, তবে ওরা ছাপলে সারাদিন পরে রক্তে আত্মগুলো লাগবে। আল্লাহ বাবা আমাদের তৌফিক দান করুন। শরীফের দিকে যদি লক্ষ্য করি, আলিফ লাম মিম যালিকা কিতাবু লা রাইব ফীহ হুদা লিলমুত্তাকিন হুদা লিসিদ্দিকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন। আসেন মুস্তাকিমিন আবার আরেকটা বলছেন সগিরা কবিরের মধ্যে গাজানির মধ্যে সবার মধ্যে বলছেন আদুল ফক্কে বাইরে সারায় কাবায় লায়ালি তুমি শামিল কাঠে তুমি কিন্তু আল্লাহ নিঃসতে সবিরা কবিরা ফরক নেই, গুনা গুনার মধ্যে ছোট বড় আছে। তাকে বুকিন বাইরে ফক্কিন বাইরে সারায় কাবায় তর্ক তর্কে মাসি একটি দিলের উপরে যে পেট গুনার দ্বারা হয়েছে খালেস করে দেওয়া। আমি এটাই বুঝতেছি হাদিসের অর্থ, যে যত ছাত্র হয়ে গেছে উস্তাদরা আমরা বসে আছি ওলামা মশাই হাত থেকে আমার এরকম ধারণা হারায় কাঠে খ্রিস্টান গ্যার মুসলিম এদের দিলের মধ্যে অনুম আছে বা আরিফ কিন্তু
যেমন নাকি বিভিন্ন জায়গায় পেট্রোলের খনি থাকে, ব্রাহ্মণ দ্বারের আপনারা জানেন কিনা, গ্যাসের খনি আছে, এটি আছে আমাদের দেশে আছে, কিন্তু আমাদের দেশের শক্তি ইঞ্জিনিয়ার তাকে পড়ে দেওয়ার জন্য অর্থমন্ত্রী আমাকে বলছিল পঁচিশ বার করে চলে যাবে, সৌদির উপরে চলে যাবে, থাকতেছি না কেন পয়সা নেই, মেশিন নেই, মেশিনারি উঠানি করে ইঞ্জিনিয়ার কিছু নেই, এই জন্য পারতেছি না, আর বিদেশে যেন পাঁচশো রোজগার হয়ে যাবে, না উঠাই দিতেন নিজে খেতে পারতেছে না অন্য খেতে পারতেছে হাসপাতালের মধ্যে। হাদিসের মধ্যে একটা হাতে বোখারি যাবে ইসলাম খিলা ফকির মায়াদের যে স্বর্ণ রূপার সাথে তসবিরি স্বর্ণরূপার করে থাকে এসে উত্তম নাই মুদ্রা, এই জন্য এটা স্বর্ণ পৃথিবীর সমস্ত ওয়ার্ল্ডে মুদ্রা এক নম্বর, এদের যেরকম খনি হয় তোমার সিনাটা এরকম এলেন মার্কার খনি আল্লাহ স্বেচ্ছাচারণা জানেন না দেয়া দিছি তোমার ভিতরে কারণ আমাদের বিল খুব আছে ছাত্রদের মধ্যে কাফের বেরিয়েদের মধ্যে আছে কিন্তু বিল খুব আছে খনি যেরকম মেশিন দেওয়ার চেষ্টা করে আবর্জনা সেন্টার চেয়ার ব্যয় করে এই তোমার এখানে আছে ওনার কারণে এখানে এক্সট্রা করতে হবে করলে ওটা থেকে এলে মারিয়াল সালামের সিনার চেক করিয়া ঘরে দিচ্ছেন ভিতরে পরে তেইশ বর্ষ পর্যন্ত হয়ে গেছে তোমার সিনার ভিতরে ওরা কাজ এলে হাতিদের মাকসদ কি মানুষরা কি তসবির না সময় এটি তোমার সিনেমা ফিতরতর বুকের মধ্যে লক্ষণই বিলপু আছে আলাদা কাম পুস্তকরা আসাদাম তারা হল ইঞ্জিনিয়ার তারা মেশিন ছেলে কোথাও কাটবে কোথাও বাড়বে কোথাও জোর লাগাবে ছাত্রদের দিকে দাসী হয়েছে আর পুস্তকরা সবই বেজন মার ছেলে বেশি আমি বলি তিনটা কাজ আছে আমাদের মৌলিক কাজ তিনটার জন্য তিনটা সিদ্ধান্ত দরকার এক নম্বর তালিমটা বিভিন্ন তালিম আর তরবিয়ত জরুরি হ্যাঁ এটাতে শিক্ষা গেলে সম্ভব না বাহার অন্য হলেও সম্ভব না লাভ হইতে পারবে না দিনের কথা যত মূল
মুজাহিদিন আছে সব এরকম বড় বড় আছে। সুতরাং উস্তাদরা তাদের বেশি ইচ্ছা চেষ্টা করে কিন্তু ছাত্রদের বলা উচিত এই হাত কেন করছেন উস্তাদ সজাগ হয় ছাত্র সজাগ হয় হেলমে হাত উস্তাদকে শহীদ নবীর কবিমা সারাদিন বিক্রি করে
একাত নামাজ পড়া, একদিনের দুই দিনের তেলাওয়াত করা, এক পাড়ায় পুরা কোরআন তেলাওয়াত করে দেওয়া, এগুলো কি শক্তির বাইরে মনে হয় না? একটি এক পাড়ায় করি না হতে এ খাস কে একেবারে শূন্য রাজি নেই বুঝি লেখা নম্বর দুই উনি লেখছেন মানে আমি বলতেছি অভাব যদি দেখো যে বাতাসের মধ্যে নেই তাহলে আরো বেশি ভয় ভকাল গোনা করে ভালো না বকা হবে তোর কি করতে হবে তাহলে মেলে আশা তো যায় কারণ সে গুণা সাধারণ হাজার বাজার না কোনো কিছুই তর্কে মারছি এটা দুই নম্বর তিন নম্বর যদি টাকা পয়সা প্রয়োজনের বাইরে চলে যায় জিয়াদা খতরা ফিতরা হল মাতা তিনি নরেন্দ্র তসিদ দেখা যায় বললাম কেন ফেতনা হবে মজিনাল খাজা ও মজিনাল ফেতনা দুইটা একসাথে আমি যখন বুখারিতে চিন্তা করছি জন আমার আমি একটা কথা খেলেছি পুরা শরীর বুখারি আর ইসলাম নেই যার জন্য বারো চোদ্দ বছর অপেক্ষা করছে আল্লাহ আমাকেও অপেক্ষা করেছে তোমাদের উপরে এইখানে যে হিজর সুন্দর আছে আর এইভাবে হিজর খরচ হয়েছিল পরে আমার এটা সাথে মক্কা হওয়ার পরে এটা নষ্ট হয়ে গেছে এখন যেটা রয়েছে নষ্ট কখন আছে এগুলো পাইলে হবে না সাথে মক্কা হওয়ার পরে হিজর নষ্ট হয়ে গেছে আমাদের মনের মধ্যে খুব দুঃখ ইমান গ্রহণ করা হইত না হিজর ছাড়া হিজরত করতে জানি ইমানের জন্য হিজরত সব কত দামি হঠাৎ হতে মধ্যে বুঝে বলছেন না হিজরত বাদল করতে পারেন সাগর ছিল সব বুঝে বলছেন সরকার বদল করো তোমার উঠে বুঝে বলে দেব অর্থাৎ তাইলে আর হিজরতের দল যেখানে মনে চাই বসে আল্লাহ হিজরতের সব আছে বেশি দেন হিজরত কঠিন কাজ বিশেষ কারণে আমাদের মধ্যে আছে এদের সাহাবাত্ম এদের শকুন দিতে হবে হুজুর বললেন আরে আসল মহাজের কারে বলে যান আর মহাজের মানে হাজার তারা ইন্টার আমি মক্কানি ছিলাম মক্কানি মানে হাজার মিন কুলিল মান হিয়া মিন গায়র ফারকিন বাইনা সাগায়র ওয়াল কাবায়র মা হাজার আমি মাসি বলেছিলাম বলবান হিয়া এটাও তো ইন্টারকে মাস এটাও তো দেখো আমার মনের মধ্যে এসেছে যে কোরআন শরীফ বইয়ে মাত্র উসনে দি আসল মকসদ করা দিয়া যাওয়া হয় তাকো এই বুখারি কি রওয়ায়ত সে ভি ওই তাকে মাস সব হলো ইয়ে ওই গায়ের মধ্যে ওই মতলুব কা মকসদ ভি তাকওয়া হয় ওই গায়ের মতলুব মে আসা
উসমা বিন ফায়লি হাদিসে আসল মাকসাদ তারকে মাসিক তাকওয়া। আমি কি বুঝাইতে পারছি কথাটা? সেই কিতাব তোমাদের সামনে, আমাদের সামনে তিনি অনেক কিছু মুখাদ্যমাদের কিতাব ইত্যাদি বলা হয়। কিন্তু একটা কথা, ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহ উসুলে হাদিসের যত উসুল আছে, ইমাম ছিলেন হাদিসের উসুলে হাদিসের সব খাটাইছেন, খাটাইয়া যাচাই করিয়া তারপরে হাদিস জমা করছেন। 18 বছর পর্যন্ত মক্কা মদিনা সহ পৃথিবী যেখানে মহাদিস গেছে সব ঠিক, অসুর অনুযায়ী সব ঠিক, কিন্তু উনি হাদিস লেখেন নাই, লেখেন নাই। কেন লেখেন বলে না? পুরা বুখারির মধ্যে কিনা বাপ কেন গায়ে করছেন বলে এটা এস্টেমবাদ করতে ছাত্রদের উনি মুস্তাহেদ বানায় বের করতে চান, এইটাও বলে। কিন্তু আমাকে দেখা যায় এটার জন্য মুস্তাহেদ গোসল করতে, গোসলের ফায়দা তোমরা জানো, রোজা রাখতে রোজার ফায়দা তোমাদের জানা আছে, দুইটা টাকা লাগে জানা আছে, বজু করতেন, এতেও শেষ করতেন না, একবারে মরা কে মরা কাবা করছেন, তাও কোথায় রোজা মোবারকে দুইটার আবার পাওয়া যায়। এতেও যদি মনে বেশ ডানে মামা জানায় যারা হজে গেছে তারা জানে যে জিয়ারতের সময় তিনটা স্মৃতি আছে, এদিকে একটা এদিকে মন্দিরটা বড়, এখানে দাঁড়াইলে মনে হয় একদম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চার সুন্নাত আমল করেছেন। ইমাম বুখারী এখানে দাঁড়ায় কেন থাকতেন আল্লাহ? পরে উনি আসেন খুশি আইসা দৌড় দিয়ে আসে আমার খাদ্যে আমরা সাকেটে রাত বা দুই বা সাইবার উঠে যতক্ষণ পর্যন্ত আমরা যে অবস্থাছি আর কি ওখান থেকে ইঙ্গিত না হয়তো ততক্ষণ পর্যন্ত উনি সমস্ত অসুরী হওয়া সত্ত্বেও আদিছেন দিলে সারা না দিল, দিলে সারা দেওয়ার অর্থ কি? ওই আসবে না। কিন্তু বঞ্চিত করেন কেলভাব রেখে কাশ রেখে ফেরাসুক রেখে মহামারা রেখে মাদারি জিন্দা তোমার সাথে কালাম দিয়েছে আলমে আলোড়ে তুমি ঘুমায় থাকতাম যে কথা বলতে আবার ফিরে হাতায় মারে ডাকায় পাওয়ার জন্য একটা জায়গা আহলে বকা আহলে খানারা ওখানে বলে ছাত্রী বলে যে আপনি আর হাজার মুজাদুল্লাহ ইসলামের তো যাওয়ার সীমা নেই ঘটনা আছে বুজুগদের জীবনী পড়ো এই হাতের মধ্যে তা কিলো রয়ে করুন না ঠিক আছে কি না তাহলে তো বাঁচার তাহলে তাহলে কি করতেছেন জানেন? আমি বলি আমরা আগে বলতাম না তোমরা যে জমানায় আগে বলতেছ এই জন্য আমি শুধু বলি যারা আরকি এরাই হল এই দেশ আল্লাহ
এটা মদ খাইলে এটারও হাসপাতাল আছে, এটার হচ্ছে একটা ভালো ধরন যায়। কিন্তু এটাতে কি আসছে ফেব্রুয়ারি দোকানি করে এটা হাতে দেবে ক্যাশখানা আসছে এরা কোরআন শরীফ শুনাইতেছে আর হাতে নেয় ওই যে টেলিফোন আছে তারা শোনা বন্ধ করে নামাজ পড়তে যায় তো ইমাম সাহেব মসজিদে ঢুকছে মাদ্রাসায় ঢুকছে এবং আমি তো ছাত্র কথা বলে গেছি আমাদের এই যুগের ছাত্রদের কোনো আসন নেই জীবনে কোনোদিন অনেক বদনাম করে কিন্তু নিশাগ্রস্ত এটা কোনোদিন হবে না কিন্তু এই টেলিফোনের নিশা মসজিদে ঢুকছে ছাত্রদের উপরে জনতা আলে আমি তোমাদের অনুরোধ করি এটা করুন তাহলে ইনশাল্লাহ তোর বিভাবের কথা বলতেছ আমি বলতেছি একই আমরা আল্লাহ কমিটির সদস্য সারা বাংলাদেশে করে দেন প্রধানমন্ত্রীর যে নির্বাহী পরিষদ আছে বেতন বাড়ায় সুযোগ সুবিধা কেন কোন বিভাগে কাজ করে মাদ্রাসার ছাত্র শিক্ষকরা আল্লাহ নির্বাহী পরিষদের সদস্য সারা দুনিয়া খাওয়া খেয়ে যেতে পারে খাওয়া খায় গলত কথা কিন্তু মাদ্রাসার ছাত্র শিক্ষক বদলি হইতে পারে কিন্তু এরা সব আল্লাহ নির্বাহী পরিষদের সদস্য মাদ্রাসার কোন রপ্তানি ইন বিমান পর্যন্ত আলিমান কিতা রবীন্দ্র পর্যন্ত এর মাদ্রাসার মধ্যে রাস্তা দেশ ওলামা রপ্তানি বন্ধে কে নিয়ে মান যাও বাকি তোমার রেজে কাজে ইনসান ও তো আল্লাহ কেন্দ্র তুমি কেউ আরো কিছুর উপরে হাত লাগবে কেন অন্যের পিছিয়ে যাও কেন আর একই নেত্রুটি একই ঠিক করবো এই যে মসজিদ মধ্যে কোনো কিচ্ছু নাই এগুলো একটা চিন্তা খারাপ বিশাল জীবনে তোমার যদি চিন্তি মারে সাতটা রক্ত লাগে মায়ের লাগাই যাও না কেন খুব কষ্ট হয়েছে তুমি যার উপরে আসে আপনাকে চিঠি লাগলো কেন রক্ত ব্যাংকে আমার শরীরের রক্ত যে তোমার চিন্তিত এইটুক রক্তই আমার কাজে লাগবে এখনই তো নিজের হাতে আল্লাহর প্রেম যাদের ভিতরে ঢুকে নবীর প্রেম যার ভিতরে ঢুকে ভালোবাসা করে আমরা দেশে সাফল্যের জন্য এই শব্দ ইউজ করা ঠিক না মহব্বত ভগবান আল্লাহর মহব্বত আল্লাহর রাসূলের মহব্বত আর এটা আসে হয়তো তোমার গুণামা করার জন্য নয় তোমার দ্বারা যাত্রবন্ধ করার জন্য তোমাকে চাম্বি করার মা বাবা যে গুণামা মুসিবতের চিন্তা করবো না হাসবা নেই মুসিবত এই জন্য হাত পয়সা যেতেছে করতেছিলেন অসুস্থতা বরাস্ত করবেন হাতি সাহেব আসে এই অবস্থা আমাদের মধ্যে আমি বিপদে বসে হাত পয়সা যেতেছে হামেশা বসেছিল মসিবত বহু বড়ি নেই আমাকে এই মজুর উপরে আদেশের প্রয়াণ করতেছেন একজন হাতের মধ্যে পৌঁছে গেছেন ক্যান্সারে দোয়া চাইতে তাদের সব প্রয়াণ করে শোনে কি দোয়া করবো এত কেউ আজ আপনার মসিবত নেব হাত
এরই নিয়াম আছে, এরই নিয়াম আছে, আমি আমার এই কথাটা বুঝতেছি না। এই যে মাসার পরিস্থিতির কথা আমি এই কথাটা বলতেছি না, এটা আমাদের একই নিয়ে দুর্বলতা। এই যে বলে সর্বমুখীর আমার মুরব্বী নেই, এটা একটা কঠিন সমালোচনা। আপনার বলে নাই তুমি তারাস এই দিনকে হেফাজত করার জন্য রূপবন্ধী যুগের যখন জিরো মানের প্রয়োজন করবে অজ্ঞানী রব্বানী তোমরা কি বলতেছ দেশে বুজুর্গ নাই, দেশে মুরব্বী নাই, কথা সেরে দিচ্ছে, সাকরা দুর্বল হয়ে যেতেছে, পাবলিক দুর্বল হয়ে যেতেছে। আল্লাহ আমাদের মুরব্বী দিচ্ছে, এই কোরআনে বলে আছে, হাদিসে বলে আছে, কোন ছাত্রদের মন ভেঙে দেবে, পাবলিকের মন ভেঙে দেবে, পৃথিবী দেখো প্রবীণ সব মুসলমান নির্যাতিত জমিন হুজুর কি করছেন প্রথম পাঁচটা কিছু
করেন আর তিন ব্যক্তি তিনি কইতেছেন কিন্তু হ্যাঁ করতেছে একটা পরে মাসকে মানে সব এর মূল কথা বলে দিন একটা হবে তিনি জানাতেন বলে কি কেন ফেলের আসল আমাদের মধ্যে বেশি পোস্টাদের যে আমল সাধারণ দেখছে বুধুরাল বিরাট ছিল বিশাল হুজুরের প্রথম হাত এরপর নামায়া বলে আমলি তাও আমসি বিশাল শুধু জবানটাকে করলেই তুমি জানা তুমি জবান কর্তন হয়ে যখন কর্তন হয়ে বিপদ আসবে না সুইজন তার মধ্যবাদী নাই সেবার উপরে বিশ্বাস নেই তাহকিকের সারা কথা নেই একজন তাহকির করা নাই লাভ নাই এই সুইজে শুধু মহাম্মদ বাঁচবে মহাম্মদ 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 যে মহাম্মদের সামনে ভাষাটা খারাপ আল্লাহ বিষয় উনি লিখছেন পরের যুগে
বিহামিল্লা কে বজায় রাখার উপর আরম্ভ
ऐसा ना हो कि अल्लाह की तरफ से हम पर राजा हो। तो इसकी ऐसा सेवा है मौलाना और तलबा के मंत्रों ने होते भाई इसी को एक कथा बोलना पड़े। আল্লাহ যেন এই কথাগুলোকে আমার আমাদের মধ্যে দুঃখিত দেয়, আল্লাহ যেন আমাকে অভাবকে দূর করে বিশ্বাস করো। আগে আমার কিছু কিছু ধারণায় দিলাম, হয়তো বা জানতে পারি ইদানি বেশি মনে না বোধয় যেতে পারবে, কিন্তু আল্লাহ বোধয় যেতে পারবে। দেখলাম একবার চেয়ারম্যান করে বা সদর করে আসার সেটে কাজ করে পৃথিবীতে কমবি না নিয়ে এইটা শব্দ শুনলে তবে তো মানুষের একটা বুঝে পাচ্ছে আসে না। এর একদিন গরমে মাঝে হাঁকি দেয় পয়সা দেয় সুমান মানে এখানে তাহলে আমার মনে হয় যে ব্যবসা জিগুলো এসে পুকুরে গেছিল এইগুলো আগে ছিল এখন হইতেছে। তাহলে এই জায়গায় হয়েছে এর জন্য বুখারি আমি এ তো আস্তাপুর চেরা জেদা নেই আমার পাশে বুঝে রয়েছে আমার উস্তাদের অভাবের তো আমার সে বয়স রয়েছে বাকি এই যে আল্লাহ শরীর করছে আপনাদের সঙ্গে আপনারা যদি দোয়া করেন যে এই মঞ্চে আমরা একটা বসেছি এ যেন হাত নামে না এতটি ছাত্র যদি দোয়া করে ঘুরে গেলে শুনে কুল আল্লাহ পড়ে আল্লাহ কি করে আমাদের এরকম ধারণা যদি নদে এক মাসে ঘুরি শত শত মাসে ঘুরি এটা বললে কি তারা দেখবে জামা দিতে দিয়ে দেয় অনেক রকম মজা করলাম কিন্তু জিন্দগি মেয়ে খুবই খেয়াল নিয়ে আয়া মেয়ে খারাপ সে শেখুল ইসলাম মাদানী রহমত জিন্দগি খেয়াল ছোটকা কেউ আরো বিদার করে আল্লাহ কষ্ট করে গেছিল আবার পড়াতে কষ্ট করে গেছিল বিসমিল্লাহ বন্ধ করুন যে বিষয়ে বিসমিল্লাহ এমনি পাথরের দেওয়া হচ্ছে কালিমা থাকে না গতকালকে তুমি লাই লাগে গেছি কথা এটা আমার কাছে আনন্দ আছে তুমি কবরে গেলে ওখানে তোমার কাছে বসে ভাইরা আমার ইমান ধরনে আমার ওই রাস্তা তোমাদের রাখছে আল্লাহর কাছে আমানত রাখি আল্লাহ শরীর তো আমাদের কন্ট্রোলে আছে কিন্তু আত্মা তো কন্ট্রোলে নাই ইমান তো দিলে থাকে দিলটা ইমানটা তোমার কাছে আমাদের কথা এই আল্লাহর বেসা এর জন্য মাদ্রাসা আল্লাহর বেসা এটার জন্য মসজিদ এটার জন্য ছাত্র এটার জন্য শিক্ষক এই একই যখন আমার ভিতরে আসবে কোন পরিস্থিতি আমার একটা চুরভাবে আল্লাহ আমাদের তৌফিক দান করেন। আমি পড়াইবার
যখন যখন বলতে আমি হুজুর তো আপনার দিয়েছেন, হুজুর তো আপনি দিয়েছেন। ছিলেন
দিয়েছি, মাদ্রাসা বানিয়ে দিয়ে সুরাত করতেছেন, তারা খুশি হইতেছেন, তারা বুঝতে পারতেছেন যে কিছু যে আমরা করে ফেলছি না, এখনো কিছু আছে, ওরা কাঁদতেছে হাত উপায় বরকত দেওয়ার সময় যেটা আমরা নাকি বলে বলছেন বড় মহাকে চিন্তা বলছেন ইয়াল্লাহ জিন্দা অলিদের এলাকার মধ্যে আছে, অনেক কিছু জানি কিন্তু পারি না, বুঝি না, পারি না, আমল করতে পারি না, আল্লাহ কেন জানি এদের মনের মধ্যে আছে এদের পরিস্থিতি খারাপ, এই ধাতা তাদের বিরুদ্ধে সরাই দেব, এখানে কোনোদিনও পরিস্থিতি হবে না, হবে হয় ওই আমাদের আমলের কারণে হয়, আশা আমি খুশি নাকি আমি মাসার খাই খুশি এই জন্য হয় আমার গুণমুক্ত জীবন যাপন করি, যদি কাপড় একটু করতে পারি তাহলে আল্লাহ বলছেন আমায় এ যান Thank you.